আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কবুতরের টাল রোগ আমি এর আগেও একটা ভিডিও করেছি কবুতরের টাল রোগের জন্য যে আপনারা ভিটামিন এ এবং সিপ্রোসিন এবং সিপ্রোসিন এই ওষুধ দুইটা খাওয়ালে আপনার কবুতর রোগ টাল রোগটা ভালো হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় লাগার কথা ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় লাগার কথা কিন্তু আজকে আমি যে একটা ওষুধের কথা বলবো এবং যে একটা ইনজেকশনের কথা বলবো সেই ইনজেকশনটা দিলে অবশ্যই আপনার কবুতর দুই মাস দুই মাসের আরও কম সময় এক সপ্তাহ অথবা দশ দিন এরকম লাগতে পারে তো আপনারা যারা কবুতরের টাল রোগের চিকিৎসা করাতে চান তারা ভিডিওটি খুবই ভালোভাবে দেখবেন যাতে রকম ভুল না হয় তো ভিডিও শুরু করার আগে আমি আপনার ভিডিওর যে একটা ওষুধের কথা বলবো এই ওষুধটার নাম হচ্ছে নিউরোবি ঠিক আছে এ নিউরোবি এটা একটা ইঞ্জেকশন এই ওষুধটার নাম হচ্ছে নিউরোবি এবং এটা একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা কবুতরের শরীরে পুশ করতে হয় তো পুশ করার পর আপনার কবুতরের যেই টাল রোগটা প্যারালাইসিস যে রোগটা আছে এই রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যাইব তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমি একটা ভিডিও আনছি আমার এক ভাইয়ের কাছ থেকে ওই চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখছি এবং ওনার কাছ থেকে আমি জিনিসটা শিখছি তো আমি আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিতেছি আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন কারণ ওই ভিডিওটার মধ্যে একদম অপারেশন সিস্টেমটা দেখাই দিচ্ছে আমার ভাই তো ওই ডিসক্রিপশনে ওইটার লিংকটাও থাকবো আর হচ্ছে যে আপনারা এই নিরবি যেই এই ইংলিশ এটা খুবই মানে ভালো এটা সে একবার পুরো ফুল ফুল্লিভাবে দেখাই দিচ্ছে কারণ তার চ্যানেলে এটা ভিডিওটা খুবই ভালোভাবে আমি দেখতে পারছি আপনাদের জন্য এই জন্য এরকম বললাম তো যারা মানে টাল রোগের মানে চিকিৎসাটা পান নাই তারা অবশ্যই এই ইঞ্জেকশনটা দিতে থাকেন ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা আপনি তার ভিডিওটা দেখলে একদম সেমভাবে আপনি নিজে নিজে দিতে পারবেন এবং ডাক্তার থেকেও আপনি আলাদা জ্ঞান নিতে পারবেন কারণ ইঞ্জেকশন দিলে হয়তো বা আপনার এটা মানে কবুতরের টাল রোগটা একদম পুরোপুরি যেতে থাকা পারে ঠিক আছে তো আর কথা বলা বলালাম না আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওটা আজকে শুধু এতটুকুই করার জন্য যে আমি জাস্ট বলে দিলাম কিন্তু আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখবেন এটা আমার রিকোয়েস্ট নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আন্দা খুন্দা কিছুই করেন না আপনারা গিয়া তারপর ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা ভালোভাবে বুঝ যা ওনার সাথে কন্ট্যাক্ট করার দরকার লাগলে কন্ট্যাক্ট কইরা তারপর আপনারা ইঞ্জেকশন দিবেন কারণ একটা কবুতর এমনও হতে পারে আপনার ভুলের কারণে আপনার একটা কবুতর অথবা অনেকগুলো কবুতর মারাও যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা এর একটা মানে ভালোভাবে দেখা বুঝা ওনার সাথে কথা বইলা দরকার লাগলে তারপর বলবেন তারপর আপনার কাজটা করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি